যথাযোগ্য মর্যাদায় বৈরুত দূতাবাসে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, নিরাপত্তা পালন, বাণীপাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। দূতাবাসের হল রুমে অনুষ্ঠানে দূতাবাসের শ্রম সচিব আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। প্রথমেই বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। পরে বাংলাদেশ আওয়ামী লীগ শাখার নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এক মিনিট নিরাপত্তা পালন সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। এরপর বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। আলোচনা পর্বে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ ও বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনে তার অবদানের কথা তুলে ধরেন। মতিঝিল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুয়েটের ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের যত্নের ছোঁয়ায় সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা নিয়ে নির্মিত হচ্ছে শাপলা সিটি লিমিটেড প্রকল্পটি। ফ্ল্যাট হস্তান্তরের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে, আপনার ফ্ল্যাটটি আজই বুক করুন।